বন্ধুগণ, আপনাদের সাথে আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। ফেসবুক আইডি হ্যাক হয়ে যাচ্ছে, ফেসবুক আইডির নাম বদলাচ্ছে এবং বিভিন্ন রকম ভাবে ফেসবুক আইডি নষ্ট হয়ে যাবে, এমন ধরনের কথা আমরা শুনেছি। তো আজ আপনাদেরকে এমন গুরুত্বপূর্ণ একটি সেটিং দেখাবো যেটি করলে কখনোই আপনার ফেসবুক আইডি হ্যাক হবে না, নষ্ট হবে না এবং নাম পরিবর্তন করুক বা যা কিছু হোক আপনার আইডিটি কিন্তু অক্ষয় থেকে যাবে। চলুন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করি। এই সেটিংটি খুবই সহজ। আপনি আপনার মোবাইল ফোনের ইন্টারফেস থেকে যেই ফেসবুকের অ্যাপস, এই অ্যাপসটিতে ঢুকে পড়ুন এবং ফেসবুকে ঢোকার পর আপনারা উপরে যেই থ্রি ডট দেওয়া আছে এই থ্রি ডটে ঢুকতে হবে। থ্রি ডটে ঢোকার পর আপনি আপনার সেটিং অপশন পেয়ে যাবেন। আপনি সোজা চলে যাবেন আপনার সেটিং অপশনে। সেটিং অপশনে যাওয়ার পর সেটিং থেকে আপনি আবারও সেটিং লেখা যে অপশনটি, এটাতে চলে যাবেন এবং হচ্ছে এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন সেটিংয়ের, কিন্তু এটা নয়। আপনি এখান থেকে সোজা হচ্ছে চলে যাবেন একটি সেটিং, যেটা হচ্ছে আপনার চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং, এটাতে চলে যাবেন। এটাতে যাওয়ার পর আপনি দেখতে পারবেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ একটিতে টিক চিহ্ন দেওয়া থাকবে এবং বাকিগুলোতে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যদি আপনার ফেসবুক সেটিংয়ে এরকম ইন্টারফেস থাকে, অর্থাৎ তিনটাতেই টিক চিহ্ন দেয়া, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ফেসবুকটি সম্পূর্ণ নিরাপদ, আপনার ফেসবুকটি কেউই হ্যাক করতে পারবে না। তবে যদি এমন না থাকে, যদি এমন থাকে তাহলে আপনাকে আপনার সেটিংটি করতে হবে। তাহলে চলুন সেটিংটি কীভাবে করতে হয় সেটা দেখে নিই। সেটিংটি করা খুবই সহজ। আপনি প্রথমে টার্ন অন লগইন অ্যালার্টে ঢুকবেন এবং ঢোকার পর এখানে আপনার নোটিফিকেশন আসার জন্য বিভিন্ন রকমের অপশন দেওয়া আছে, তিনটি অপশনই আপনি চালু করে দেবেন। ফেসবুক মেসেঞ্জার, জিমেল সবগুলোই চালু করে দেবেন। তারপর হচ্ছে আপনি যাবেন তিন নম্বরে। তিন নম্বরে যাওয়ার পরেও এটাতে ওই অপশনে ক্লিক করার পরে গেট স্টার্টে টিপ দিবেন এবং হচ্ছে আপনি টেক্সট SMS এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে হচ্ছে আপনি আবার অ্যাক্টিভ করবেন। ওখানে আপনি তিনটা অপশনেই ক্লিক করে দেখতে পারেন কি হয়। এখানে যদি তিনটি অপশনে আপনি ক্লিক করেন, গেট স্টার্ট দেন, তাহলে দেখবেন যে আপনার এখানে একটি বারকোড স্ক্যানার চলে আসবে। এটি আপনার অ্যাপস ভেরিফিকেশন চাইবে, যা কিনা অনেক ঝামেলার ব্যাপার, কিন্তু সেই জন্যে আমরা মূলত এইভাবে কাজ করি না। আমরা সহজে কীভাবে হয় সেটাই করতে চাচ্ছি। তাহলে আমাকে টেক্সট SMS-এ ক্লিক করে যেতে হবে। টেক্সট SMS-এ যদি ক্লিক করি আমি খুবই সহজে এটি করে ফেলতে পারবো, ভেরিফিকেশন করতে পারবো। টেক্সট SMS-এ ক্লিক করার পর আমার এখানে চলে আসবে এমন ফোন নাম্বার দেওয়ার মতো একটি ইন্টারফেস। সেই জায়গায় আমি হচ্ছে আমার ফোন নাম্বারটি দেব। ফোন নাম্বারটি আপনি আপনার ফোনে সেট করা ফোন নাম্বারটি দিলে সবচাইতে ভালো। এটা দিয়ে আমি যখন কনফার্মে ক্লিক করব, কনফার্মে ক্লিক করার পর নেটওয়ার্কের জন্য কিছুটা সময় নিতে পারবে, কিন্তু সাথে সাথেই আপনার এখানে এরকম একটি 6-ডিজিটের কোডের অপশন চলে আসবে। আপনি কিছুক্ষণের মধ্যেই আপনি একটি 6-ডিজিটের কোড নাম্বার আপনার ফোনে কিন্তু SMS-এর মাধ্যমে পেয়ে যাবেন। SMS-এর মাধ্যমে আপনার যেই কোড নাম্বারটা আসবে সেই কোড নাম্বারটি আপনি আপনার এই 6-ডিজিটের কোড নাম্বারের জায়গায় কপি করে পেস্ট করতে পারেন, নয়তোবা আপনি নিজেই লিখে নিতে পারেন। যখন এই কোড নাম্বারটা লিখবেন, কোড নাম্বারটি মিলিয়ে নিয়ে আপনি কোড নাম্বারটি লিখবেন। এখানে দেওয়া আছে এটা, হ্যাঁ, 8262222, মানে যেটা লেখা থাকে সেটা লিখে আপনি এটা তারপরে আবার পেস্ট করবেন। করার পর হচ্ছে আপনার ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পর আপনার দেখবেন যে আপনার এটি ব্যাক করে আবারও বের হয়ে গেছে এবং বের হয়ে যাওয়ার পর আপনি চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংয়ে যদি আবারও ঢুকেন, তাহলে ঢুকলে কিন্তু দেখতে পারবেন আপনার অপশনটি, আপনার সিকিউরিটি চেক আপ সম্পূর্ণ হয়ে গেছে এবং হচ্ছে আপনার আইডিটি আর কখনোই হ্যাক হওয়ার সম্ভাবনা নেই এবং হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই, আর এই ভয় থেকে মুক্তি পেতে পারবেন। ধন্যবাদ বন্ধুগণ। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।